অনলাইনে ছড়িয়ে পড়ে আজ অপু বিশ্বাস বিয়ে করতে যাচ্ছেন। রাজধানী ঢাকার উত্তরায় একটি কমিউনিটি সেন্টারে পারিবারিক আয়োজনে ঘরোয়া পরিবেশে বিয়ে হচ্ছে অপু বিশ্বাসের। পাত্র যশোরের ছেলে তন্ময় বিশ্বাস, তিনি পেশায় একজন আইটি বিশেষজ্ঞ। স্বনামধন্য একটি বেসরকারি প্রতিষ্ঠানে আইটি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। খবরটি ফেসবুকে জানিয়েছিলেন সত্তা চলচ্চিত্রের চরিত্র অভিনেতা জিতু নোটা। জিতু নোটা তন্ময়ের বন্ধু হিসাবে দাবি করেন, কিন্তু তন্ময়ের সাথে যোগাযোগ করা হলে জানা যায় খবরটি সত্য নয়। তন্ময় জানান, আমি অপু আপার একজন ভক্ত, এ ধরনের কোনো ঘটনাই ঘটছে না, আমি নিজেই এজন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু জিতু একজন চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তি হয়ে এমন খবর কেন ছড়ালেন এমন প্রশ্নের জবাবে তন্ময় বলেন, সে আমার বন্ধু, মজা করে ফেসবুকে বিষয়টি দিয়েছিল, পরে অবশ্য পোস্টটি সরিয়ে নিয়েছে সে। তাহলে সাংবাদিকদের জিতু কেন তথ্যের সত্যতা নিশ্চিত করলেন এমন প্রশ্নের জবাবে তন্ময় বলেন, আসলে জিতুর ফোনটি হারিয়ে গেছে, অজানা নম্বর থেকে ফোন আসায় সে মনে করেছে কোনো বন্ধু ফোন করেছে, তাই তাদেরকেও একই কথা বলেছে, আসলে মজা করতে গিয়ে বিষয়টি এত বড় হয়ে যাবে ভাবতেই পারিনি, আমি সত্যিই দুঃখিত। মিডিয়ার মাধ্যমে এই বিষয়ে যারা দুঃখ পেয়েছেন তাদের কাছে আমি ক্ষমা চাইছি। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওটি পেতে এখনই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না।